হ্যালো বন্ধুরা গ্রুপে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বলবো ভেদের থেকে এ যে সমস্ত মাধ্যমিক পরীক্ষায় কোশ্চেন আসতে চলেছে অর্থাৎ এবারে দু হাজার উনিশের মাধ্যমিক পরীক্ষায় ভেদ থেকে যে সমস্ত কোশ্চেন আসতে চলেছে সেই সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে এ আজকে আমি আলোচনা করব ও শুধু কোশ্চেনই না প্রশ্নের সাথে সাথে আমি এর সমাধানও করে দেবো পুরো বিস্তারিত সলিউশন করব যে এখান থেকে তোমরা পুরো নাম্বারটা ক্যারি করতে পারো তাই এই ভিডিওটি পুরো ওয়াচ করো ও ভেদের থেকে যে সমস্ত কোশ্চেন আসতে চলেছে সেই সমস্ত কোশ্চেনের নাম্বার পুরোপুরি ক্যারি করার জন্য তার বন্ধুরা তোমরা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকুন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করো তার সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় বন্ধুরা এই যে কোশ্চেনটি এটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এন এবং এটি কি হচ্ছে দু হাজার বারোতে অলরেডি চলে এসেছে এবারে এর জন্য খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন গোলকের আয়তন তার ব্যাসার্ধের ঘনের সাথে সরল ভেদে এবং একটি সীসার গোলকের ব্যাস বলে দিয়েছে চোদ্দো সেমি এবং ভেদ তত্ত্বের সাহায্যে প্রমাণ করি ওই গোলককে গলিয়ে সাত সেমি ব্যাস বিশিষ্ট আটটি গোলক তৈরি করা যাবে অর্থাৎ এখানে একটি বড় গোলক বলেছে একটা বড় গোলক বলেছে এই বড় ব্যাসার্ধ বলে দিয়েছে ব্যাসার্ধ বলে ব্যাস দিয়েছে চোদ্দ ব্যাসার্ধ হচ্ছে সাত সেমি একে এ গলিয়ে কতগুলো ছোট গোলক তৈরি করেছে যার ব্যাসার্ধ বলে বলে দিয়েছে এ ব্যাস দিয়েছে এখানে সাত সেমি অর্থাৎ ব্যাসার্ধ হয়েছে সেভেন বাই টু সেমি এবং এখানে কটা গোলক আটটা এরকম ছোট গোলক বড় গোলককে ভেঙে আটটা ছোট গোলক তৈরি করা যাবে সেটাই এখানে প্রমাণ করে আমাদের দেখাতে হবে তো এটা ভিত্তত্বের সাহায্যে তো এখানে আমরা ধরে নেব মনে করি আর ব্যাসার্ধ বিশিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন ভি আর বিশিষ্ট গোলকের আয়তন আমরা ভি ধরে নিলাম এখানে একটা কন্ডিশন বলে দিয়েছে গোলকের আয়তন কি হচ্ছে তার ব্যাসার্ধের ঘনের সাথে এ সরল ভেদে ঘন মানে হচ্ছে ব্যাসার্ধের এর কিউব কিউবের সাথে কি হচ্ছে বেঁধে রয়েছে তার প্রশ্ন মতে বা প্রশ্ন অনুসারে কি আয়তনটা তার ব্যাসার্ধ চার আর আরের ঘনর সাথে কি হচ্ছে ভেদে রয়েছে এই এটা কন্ডিশন এবার যখনই ভেদে থাকে তখন কি হচ্ছে এই ভ্যারিয়াস উঠলে একটা ইকুয়ালস একটা ধ্রুবক আছে তাহলে ভি ইকুয়ালস একটা ধ্রুবক কে দিয়ে দিলাম আর কিউব এখানে কে ইকুয়ালস টু লিখতে হবে অশূন্য ধ্রুবক বা ভেদ ধ্রুবক আমি এখানে ভেদ ধ্রুবক লিখে দিলাম তো এটা হচ্ছে আমার কন্ডিশন হয়ে থাকলো এবার কি এখানে বলে দিয়েছে যে এ বড়ো গোলক যে বড়ো গোলকটির মানে সীসার গোলকের ব্যাস বলে দিচ্ছে চোদ্দো সেমি তাহলে সীসা আর গোলকের ব্যাসার্ধ কি হবে দুই দিয়ে ভাগ করতে হয় ব্যাস বাই টু ব্যাস এখানে চোদ্দ বাই টু মানে হচ্ছে সেভেন সেমি তাহলে এ সিসার গোলকের আয়তন কী হবে দেখো আয়তনের এখানে একটা ফর্ম আমরা পেয়ে গেছি কি পেয়ে গেছি ভি মানে হচ্ছে কি আয়তন আয়তন ইকুয়ালস টু কে আর কিউব তাহলে এখানে আর ইকোয়ালস টু কে আর ইকোয়ালস টু হচ্ছে সেভেন তাহলে কে ইন্টু সেভেনের কিউব কে আর কিউব তা একই রকমভাবে এই বড়ো গোলককে ভেঙে ছোটো গোলক তৈরি করছে গলিয়ে যে ছোটো গোলক তৈরি করছে তার ব্যাস বলে দিয়েছে সাত সেমি এখানে সাত সেমি বলে দিয়েছে তা ব্যাসার্ধ বের করবো ঠিক ছোট গোলকের ব্যাসার্ধ ছোট গোলকের ব্যাসার্ধ কি হবে সেভেন বাই টু ব্যাস ব্যাসার্ধ ব্যাস বলে দিয়ে সাতসে ব্যাসার্ধ হচ্ছে সেভেন বাই টু তাহলে এখানে ছোট গোলকের আয়তন কি হবে সেই একই ফর্মুলাটা আমরা প্রয়োগ করবো মানে একই ফর্ম এখানে ভি প্লাস টু কে এ কে আর কিউব এখানে হচ্ছে এ কেটা রেখে দিলাম এবং আর এখানে আর মানে কি সেভেন বাই টু ছোট গোলকের ব্যাসার্ধ হচ্ছে সেভেন বাই টু তাহলে সেভেন বাই টু তার হচ্ছে কি কিউব তাহলে এ এইটাকে যদি ভাঙি তাহলে কত হয়ে যাচ্ছে কে এ সেভেনের কিউব মানে কত হচ্ছে এ টু থ্রি টু ফোর থ্রি সরি থ্রি ফোর থ্রি তাহলে থ্রি ফোর থ্রি এ সেভেনের কিউব ইন্টু কে আর এখানেও হয়ে যাচ্ছে থ্রি ফোর থ্রি আর টু এর কিউব হচ্ছে এইট আর এখানে কে রয়েছে তাহলে এখানে বড় গোলকের হয়েছে ছোট গোলকের আয়তন হয়ে গেছে এখন যদি আমরা ভালো করে লক্ষ্য করি যে এ আমাকে বের করতে দিয়েছে হচ্ছে কতগুলো এরকম বড়ো গোলকটাকে ভেঙে কতগুলো ছোটো গোলক তৈরি করতে হবে সেটা প্রমাণ করতে দিচ্ছে আটটি আমাকে আটটি বের করতে হবে তাহলে আমি যদি বলি বড় কতগুলো গোলক তৈরি করা যাবে তাহলে দেখো তো বড় গোলককে গলিয়ে যে কটি ছোটো গোলক তৈরি করা যাবে ছোট গোলক তৈরি করা যাবে তা সেটা কি দেখো কটি ছোট যাবে এখানে আমাকে দেখতে হবে যে আমাকে যখনই বলবে যে এরকম কটি ছোট তৈরি করা হবে বড় গোলকের আয়তন বাই ছোট গুলোকের আয়তন আমাকে করতে হবে কি বলছি বড় গুলোকের আয়তন বাই ছোট গুলোকের আয়তন তাহলে বেরিয়ে যাবে কটি গোলোক তৈরি করা যাবে তাহলে কি বড় গুলোকের আয়তন কি থ্রি ফোর থ্রি কে থ্রি ফোর থ্রি কে এ আর ছোটো গোলোকের আয়তন এইটা নিচে এ থ্রি ফোর থ্রি কে বাই কি হচ্ছে এইট তাহলে এখানে কী হয়ে যাবে এ থ্রি ফোর থ্রি কে কী হচ্ছে এটা উল্টে যাবে এইটার পাশে আসলে উল্টে যাবে এখানে এটা রয়েছে ইন্টু কি হচ্ছে এইট বাই এটার উপরে চলে যাবে এইট বাই থ্রি ফোর থ্রি কে তাহলে এইটা আর এইটা এখানে কেটে গেলো কী হয়ে যাবে আট তাহলে এখানে কটি গোলোক তৈরি করা যাবে আটটি কি বলেছি সবসময় মনে রাখবে যে ছোট একটা বড় গোলককে ভেঙে ছোটগুলোক যখন তৈরি করা হবে তার কটি ছোটগুলো তৈরি করতে দেবে তখনই কি করতে হবে যে গোলকের সংখ্যাই ইকুয়ালস টু বের করতে হবে বড় গোলকের আয়তন বাই গোলকের আয়তন তাহলে যে কটি গোলক তৈরি করা যাবে তার সংখ্যা বেরিয়ে যাবে এখানে আটটি এখানে প্রমাণ করতে দিয়েছে কটি আটটি গোলক যাতে তৈরি করা যায় সেটা প্রমাণ করে দেখাতে হবে তা আমি প্রমাণ করে বের করে নিলাম এখানে আটটি গোলক তৈরি হয়েছে তাহলে এটা কি হয়ে যাবে প্রমাণিত বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন এন আর বন্ধুরা এই ধরনের আরও বিস্তারিত ভিডিও পেতে হলে তোমরা ডিসক্রিপশানে এবং আই বাটনে চেক করতে পারো ওখানে এ লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্ক থেকে এ ও আরও ভিডিও দেখে নিতে পারো এবং মাধ্যমিক দু হাজার উনিশে এর আরও নাম্বার ক্যারি করতে পারো তো আজকের মতো এইটুকুই আবার দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে টেক কেয়ার বাই বাই